ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। যে সারপ্রাইজটা আমরা দর্শকদের সামনে আনতে চেয়েছিলাম, দ্য সারপ্রাইজ ইজ হিয়ার উইথ মি, রোদেলা জান্নাত। আপনারা তাকে রোদেলা জান্নাত নামে চেনেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার পুরো নাম জান্নাতুল ফেরদৌস রোদেলা, রাইট? সো এখন কেন জানি শর্ট শর্ট ছবির জন্য রোদেলা জান্নাত। আসলে হয় দিদি, আমি কিন্তু ওই সময় ছোট ছিলাম, ওই মেয়েটা কিন্তু এখন পিএইচডি করে অনেক বড় হয়ে গেছে। ও মাই গড, দ্যাটস গ্রেট! পিএইচডি করে বড় হয়ে গেছে এবং সিনেমার নায়িকা হয়ে গেছে, ইটস এ গ্রেট সারপ্রাইজ ফর মি, সো আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ। আমার ফিলিং সম্পর্কে শুনলাম, এবার জানতে চাই যে ছবিটা সম্পর্কে, যে আসলে কিভাবে তোমার এই শাইনশা ছবিতে আসা, আসলে ছবিতে কিভাবে আসা? আচ্ছা, ফিল্ম সেক্টরে কি করে আসা? ওকে, আমি তখন মালয়েশিয়ায় স্টাডি করছিলাম, রিসার্চে ছিলাম, রাকিব ভাইয়ের শিকারির প্রমোশনের জন্য ওখানে গিয়েছিলাম। তো ওখানে ওনার সাথে আমার ফার্স্ট মিট হয়েছিল, কিন্তু ওই সময়টা আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। উনি তখন বলেছিল যে তুমি বাংলাতে আসো, তুমি যেহেতু ক্লাসিক্যাল ড্যান্সার, তোমার ওয়েস্টার্ন গ্রুমিংয়ের প্রয়োজন আছে, অ্যান্ড ফিল্মে একটু লাউড অ্যাক্টিং দরকার, তোমার ওই গ্রুমিংয়ের দরকার আছে। তো তারপর আমি অনেকটা সময় না আসতে পারি, মানে না গুছিয়ে কী করে আসি বলো? তারপর এই কি কয়েক মাস আগে আসলাম, ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, উনি আমাকে বললো ওকে ঠিক আছে, তোমাকে আমি এই টিচার দিচ্ছি, তার তার তালিম নাম, এই কারণে ওনাকে সাকিব স্যার দেখি, উনি রীতিমতো আমার গুরু, উনি আমাকে ট্রেন্ড আপ করছেন, উনি বলছেন কী করে আমাকে কোথায় করতে হবে। সো এরপরে একটুকু আসলে কী বলবো, এই নিল। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।